যেখানে দর্শন হয় সেটা একটু মন্দিরের সাধু নাম গরিয়া অনেক কথাগুলো তুমি একটা আলেম দেখাইতো বেটারা তুমি একটা আলেম দেখাইতো এই আলেমটার খারাপটা তো ব্যস্ত আছে নাই যদি ব্যবচার করে হিন্দু মানুষ করে মুসলমান করে না অথচ মুসলমানকে অপবাদ দিতেছ সাম্প্রদায়িক বিষবাস্প বিয়পাই অবশেষত রঙা ঘরের আলহী হল কংগ্রেসের বিধায়ক আফতাবউদ্দিন মোল্লা নির্বাচন আহিলেই সাম্প্রদায়িকতাবাদ আরম্ভ করে একাংশ নেতায় আর এই সাম্প্রদায়িক তথা উচতনিমূলক মন্তব্য আগবায় রাজ্যের রাজনীতি কলুষিত করে আহিছে রাজ্যের রাজনীতি লেতেরা করে আহিছে এই সকল তথা কথিত বিধায়কে তথা কথিত রাজনৈতিক নেতায় নামঘরিয়া আর পূজারিয়ে ধর্ষণ করে নামঘরিয়া আর পূজারীক তথা মন্দিরের সাধুক ধর্ষণকারী আখ্যা দিয়ে বিতর্কর সূচনা করেছিল এইগুলি বিতর্কিত বিধায়কে রাজ্যজুড়ি তীব্র প্রতিক্রিয়া থানায় থানায় রুজু করা হল গোচর আর সেই গোচরের ভিত্তিতে অবশেষত দিসপুর আরক্ষীয় বিধায়ক আবাসর এফ ব্লকের গ্রেপ্তার করলে এইগুলি বিতর্কিত বিধায়ক আফতাবউদ্দিন মোল্লা আফতাবউদ্দিন মোল্লাক গ্রেপ্তার করার লগেলগে স্বাভাবিকতে সকলে আদরণি জানাইছে এই কার্যক কারণ এনে একাংশ নেতায় সামাজিক পরিবেশ বিনষ্ট করিব পারে সাম্প্রদায়িক সংঘর্ষর সূত্রপাত ঘটাব পারে এনে একাংশ নেতার এনে কিছু মন্তব্য আর যার পরিপ্রেক্ষিতত এটা প্রতিক্রিয়ার জোয়ার উঠিছে এফালে যদি আদরণি জানা হয়েছে আনফালে আকৌ এনে সাম্প্রদায়িক মন্তব্য করা সকল মন্ত্রী বিধায়কর বিরুদ্ধে কিয় ব্যবস্থা গ্রহণ করা হওয়া নাই সেই প্রশ্ন বিভিন্নজনে উত্থাপন করেছে বিশেষকৈ বদরুদ্দিন আজমল সি যেতিয়া মাফি মাগিছে তার ফার্স্ট টাইম বস্তু এসে মাফ করে দিব লাগে সাম্প্রদায়িক মন্তব্য করে গ্রেপ্তার হল আফতাবউদ্দিন মোল্লা জলেশ্বরের বিধায়ক গৰাকী গ্রেপ্তারের পিছতে রাজ্যের রাজনীতির ভাষক বিরোধীর মাজত দেখা গল বিভিন্ন প্রশ্ন বিরোধীর মতে মাথুন একাংশকে গ্রেপ্তার করব বিচারিছে সরকারে বিপরীতে এন আন একাংশই যদি সাম্প্রদায়িক মন্তব্য করে তার বিরুদ্ধে কোনো নাই ব্যবস্থা অকল যে কংগ্রেসরে দুই এজন মানুষে ভুল করেছে এনেকা নয় বহুতরে বহুত কথা হয়ে আছে এটা মুসলমানক হিন্দুক গালি পালে তো হিন্দু কথা বেয়াকে কোয়ারে ক্ষমা খুঁজবলে আমি বাধ্য করছো কিন্তু বহুত মানুষ তো মুসলমানকো গালি পাই আছে বহুত মানুষ অসমীয়া জাতিটকে গালি পড়ে আছে সেই সকল ক্ষেত্রত তো কোনোদিন ক্ষমা খোঁজা আমি দেখা নাই আজি কেবল মোল্লা ডাঙরিয়াই নয় এনেকুৱা বহু রাজনৈতিক নেতা আছে বা এনেকুৱা আৰু বহু ব্যক্তি আছে যিসকলে চৰম মন্তব্যবোৰ কৰে আপুনি শিলাদিত্য দেৱৰ কথাই কওক আপুনি বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াৰ কথাই কওক অসম চৰকাৰৰ দুই এজন মন্ত্ৰীৰ কথাই কওক কংগ্ৰেছ বিধায়ক আফতাবউদ্দিন মোল্লাক গ্ৰেপ্তাৰ কৰা প্ৰসংগত প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে এ আই ডি এফৰ কেইবাগৰাকীও নেতাই কৰিমউদ্দিন বৰভূঞা প্ৰায়ে কৰিমউদ্দিন বৰভূঞায়ো বিভিন্ন ধৰণৰ বিতৰ্কিত মন্তব্য কৰি ৰাজ্যৰ ৰাজনীতিত চৰ্চিত হয় এইগৰাকী কৰিমউদ্দিন বৰভূঞায়ো আফতাবউদ্দিন মোল্লাৰ গ্ৰেপ্তাৰৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰি কৈছে যে কেৱল আফতাবউদ্দিন মোল্লা কিয় ভূপেন বৰাক কিয় গ্ৰেপ্তাৰ কৰা হোৱা নাই তেওঁলোকৰ এইবোৰ কথা কোনো ছিৰিয়াছ কথাই নাই আফতাবউল্লা কি ভাল বক্তব্য দিছিল নেকি ভূপেন বৰা ডাঙৰীয়া শ্ৰীকৃষ্ণক এনেকা অৱহেলা কৰিছে এনেকা তুচ্ছতাচ্ছিল্য কৰিছে তাৰপিছত তেওঁ কয় নি তেওঁ চেকুলাৰ কথা কয় তেওঁকে এৰেষ্ট কৰিব লাগে একফালৰ পৰা হ'ব নালাগে এনেকুৱা হ'ব নালাগে যে কোনোবা মোল্লা বা আফতাবউদ্দিন বুলি গ্ৰেপ্তাৰ হৈছে তেনেকুৱাও হ'ব নালাগে তো মুখ্যমন্ত্ৰীৰ প্ৰতি মোৰ আহ্বান শিলাদিত্যৰ কথা বাৰ্তাবিলাক ৰেকৰ্ডবিলাক ওলাই চাওক সত্যৰঞ্জন বৰা কি কি কৈ আছে আৰু বিজেপিৰ কিছুমান নেতাই এই কথা বাৰ্তাবিলাকো যদি লক্ষ্য ৰাখে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আফতাবউদ্দিন মোল্লাৰ এই ভাষ্যৰ পিছতে কোনো সাম্প্রদায়িক সংঘর্ষর সৃষ্টি হলহেতেন তেতিয়াহলে ইয়ার বাবে কোন জগরিয়া হলহেতেন প্রশ্ন দিগন্ত কলিতার অসমত তেওঁলোকে বিচাৰিছে যে অসমত অশান্তি হোক অসমখন আজি শান্তিৰে আগবাঢ়িছে এই ধরনের যে বক্তব্য রাখিলে আর যিটো কালি এই বক্তব্যর উপর তেখেতসকলক তেখেতক আইনগতভাবে যি ব্যবস্থা ললে মই বিশেষকে গৃহ বিভাগক এই ব্যবস্থাটোর উপর সাহসিকতাৰে লোৱা ব্যৱস্থাটোক উষ্ম আদৰণি জনাইছোঁ পিছে দিগন্ত কলিতাৰ সমান্তৰালভাৱে ৰূপজ্যোতি কৰ্মীও প্ৰকাশ কৰিলে নিজৰ মন্তব্য প্ৰভুৰ গুণান কীৰ্তন কৰা শ্ৰৱণ কীৰ্তন কৰা আজি এই আমাৰ পুৰুষিতসকলক আমাৰ আমি আমি দেও বুলি কওঁ প্ৰভু বুলি কৈ সেৱা কৰোঁ এখেতসকলক লৈ মন্তব্য যেতিয়া আগবঢ়ালে মই আৰু গম পালোঁ আফটাৰ দিনটো শেষ খতমেই
এই এটা পিছত এটা কংগ্ৰেছ দলটোৱে যিটো অপমানসূচক আজি মন্তব্য কৰি আছে ধৰ্ম লৈ পেলাই তেওঁলোকে গাদী কেনেকৈ দখল কৰিব পাৰি। সমান্তৰালভাৱে প্ৰশান্ত ফুকনেও মন্তব্য আগবঢ়ালে, ধন্যবাদ জনালে ৰাজ্যৰ গৃহ বিভাগক। এই বক্তব্যই আমাক যথেষ্ট সুবিধ কৰিছে আৰু আমি ভাবোঁ যে এইসকলৰ ওপৰত যথেষ্ট বিহিত ব্যৱস্থা হাতত ল'ব লাগে। আৰু আগন্তুক দিনত মই এই কথাটো আপোনাক কৈছোঁ যে এনেকুৱা ধৰণৰ আৰু বক্তব্য আমাৰ প্ৰতি নাৰাখিলে আমি ভাল পাম, নহ'লে কিন্তু আমি ইয়াৰ ওপৰত গৈ আমিও কিছু কথা ক'বলগীয়া হ'ব পাৰে, এই কথাটো কিন্তু আমি সুকীয়াই। সমুখত চৌবিশ লোকসভা নিৰ্বাচন আৰু নিৰ্বাচনৰ দিন চমু চাপি অহাৰ লগে লগে এতিয়া নেতাসকলৰ মুখচুপতি তুংগত উঠিছে আৰু মুখচুপতিয়ে এতিয়া সকলো সীমা চেৰাই গৈছে। মুখচুপতিত এতিয়া কেৱল স্থান লাভ কৰিছে সাম্প্ৰদায়িকতাবাদে আৰু যাৰ বাবে ৰাজ্যৰ ৰাজনীতি এতিয়া কলুষিত হৈ উঠা পৰিলক্ষিত হৈছে। আৰু তেনে সময়তে এইগৰাকী বিতৰ্কিত কংগ্ৰেছী নেতাৰ হিন্দু ধৰ্মক টাৰ্গেট কৰি কৰা অপমানসূচক মন্তব্য আৰু এতিয়া সৰ্বত্ৰে দাবী উত্থাপন হৈছে যে আজমলৰ বিৰুদ্ধেও ব্যৱস্থা গ্ৰহণ কৰা হওক। অখিল গগৈয়েও প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে, যদি সৎসাহস আছে অসম আৰক্ষীৰ তেতিয়াহ'লে আজমলক গ্ৰেপ্তাৰ কৰিও নিজৰ সৎসাহসৰ পৰিচয় দিয়ক অসম আৰক্ষীয়ে। আহ্বান অখিল গগৈ।